আসসালামু আলাইকুম আমরা আজকে অর্ডিনারি বইয়ের চাপ্টার ওয়ানের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব আমাদের প্রথম ম্যাথের মধ্যে ক্রম এবং মাত্রা বের করতে বলছে আমাদের যদি কোনো একটা অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা বের করতে বলে তাহলে আমাদের প্রথমে জানতে হবে ক্রমটা কি আর মাত্রাটা কী আমরা প্রথমে যদি আসি যে কোনো একটা অন্তরক সমীকরণকে লাইক আমাদের দেওয়া হচ্ছে ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার আমরা এই ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ারকে যদি একবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা এটাকে লিখতে পারবো ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু থ্রি ইন্টু টু এক্স আমাদের এটা সূত্র ইউজ করলে আমাদের এটা আসবে আমরা এই অংশটাকে লিখতে পারি ওয়াই প্রাইম দিয়ে অথবা ওয়াই ওয়ান দিয়ে লাইক এইভাবে আমাদের এটার ক্রম হচ্ছে এক কারণ আমরা এটাকে একবার অন্তরীকরণ করছি আমরা এটাকে যদি আরও একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাব ডি টু ডি এক্স টু ওয়াই ইকুয়াল টু এটাকে আরেকবার অন্তরীকরণ করলে আমাদের আসবে সিক্স তাহলে আমরা এইটাকে লিখতে পারি ওয়াই ডাবল ফ্রাইম অথবা ওয়াই টু এটাই হচ্ছে আমাদের ক্রম তাহলে আমরা এখন যে কোনো একটা অন্তরক সমীকরণের ক্রমটা বুঝছি এই ক্রমের উপরে যেটা পাওয়ার থাকবে সর্বোচ্চ ক্রমের উপর যেটা পাওয়ার থাকবে সেটা হবে আমাদের মাত্রা যেমন এখানে আমাদের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এটার মাত্রা হচ্ছে ওয়ান যদি আমাদের এটার পাওয়ার হয়তো টু তাহলে এটার মাত্রা হয়তো টু তবে আমাদের মনে রাখতে হবে আমাদের এই মাত্রাটা কখনো ঋণাত্মক এবং ভগ্নাংশ হইতে পারবে না লাইক আমাদের কোনো কারণে যদি এরকম থাকে এই যে ওয়াই ওয়ান বাই থ্রি ইকুয়াল টু সিক্স তাহলে আমাদের এখানে এখানে মনে করো টু ছিল তাহলে আমাদের এটার ক্রমটা আমরা পাইলাম কত টু কারণ ক্রম মানে যতবার অন্তরীকরণ করা হয় সর্বোচ্চ একইভাবে এটার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এটা গাত হওয়ার কথা বা মাত্রা হওয়ার কথা কিন্তু আমাদের গাত বা মাত্রা কি হতে পারবে না ভগ্নাংশ বা ঋণাত্মক হইতে পারবে না তাহলে আমাদের এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই আমরা উভয় পক্ষকে গণ করতে পারি গণ করলে এটা আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসলো তাহলে এটা ওয়ান হয়ে যাবে আর ওই পাশে যা হয় আর কি তবে এটাই হচ্ছে আমাদের এখন মাত্রা অর্থাৎ আমাদের মাত্রাটা আমরা কোথায় রাখবো না ভগ্নাংশের মধ্যে রাখবো না এখন যদি আমরা এই ম্যাথে আসি তাহলে এইখানে দেখা যাচ্ছে আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে পাই ডি থ্রি ডি এক্স কিউব ওয়াই এটার উপরে আমাদের আসছে ট্রুটি ফোর মাইনাস ফাইভ এক্স ডি টু ডি এক্স ওয়াই প্লাস ওয়াই এই পুরাটার উপর ছিল আমাদের ওয়ান বাই থ্রি এটা মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে পাওয়ার হিসেবে দিলাম ওয়ান বাই থ্রি কীভাবে ওয়ান বাই থ্রি আমরা যদি দেখি এক্সের উপর রুট আছে তাহলে আমাদের রুটের মান হচ্ছে হাফ তাহলে আমরা হাফ দিয়ে দিলাম আমরা যদি দেখি যে এখানে থ্রি আছে তাহলে এটা হবে যে থ্রি আমরা যদি দেখি এখানে ফাইভ আছে তাহলে আমাদের এই নিচের সংখ্যাটা হবে ফাইভ কিছু না থাকলে টু দিব তারপর যেই সংখ্যাটা থাকে আমরা সেই সংখ্যাটা এখানে বসাই দিব এভাবে যদি দেখি তাহলে আমাদের এখানে এই ঘনমূলটা এভাবে লিখতে পারি এখন একইভাবে আমরা এটাকে লিখতে পারব টুয়েল টু আমাদের আছে ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স আমাদের এই পুরাটার উপর আছে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা এই সমীকরণটা দেখলেই বুঝতে পারতেছি আমাদের ক্রমটা কত হবে লাইক আমাদের এখানে সর্বোচ্চ অন্তরী অন্তরিকরণ করা আছে কত একবার এই যে ওয়াইকে একবার অন্তরিকরণ করছি একইভাবে আমাদের এখানে ওয়াইকে দুইবার অন্তরীকরণ করছি আবার এইখানে আমরা ওয়াইকে তিনবার অন্তরীকরণ করছি তাহলে আমাদের সর্বোচ্চ অন্তরীকরণ হচ্ছে কোনটা এটা আমাদের যে কোনো একটা সমীকরণের একটা অন্তর সমীকরণকে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হবে সেটাই হবে আমাদের ক্রম তাহলে আমাদের এইখানেও অন্তরীকরণ করা আসছে এখানেও করা আসছে এখানেও করা আসছে কিন্তু সর্বোচ্চ করা আসছে এখানে তিনবার তাই আমাদের ক্রম হচ্ছে থ্রি পেয়ে গেলাম কিন্তু এখন আমাদের ঘাতটা লাগবে তাইলে আমরা যদি ঘাতটা লিখতে চাই এটার উপর আমাদের ঘাত করতো ফোর আবার এই পুরো অংশটার উপর কিন্তু ওয়ান বাই থ্রি আসে তাহলে আমরা এইটা ধারা যখন এটার মধ্যে সূত্রটা প্রয়োগ করব তখন আমাদের মানটা অন্যরকম আসবে মানে এই পাওয়ারটা চেঞ্জ হবে লাইক আমাদের যদি কোনো কারণে মনে করো এটা হচ্ছে এটু রিপার ফোর প্লাস ওয়ান টাইপের আছে আর এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি আছে অথবা আমাদের অ্যাটুডার ফোর প্লাস ওয়ান উপরে হচ্ছে স্কোয়ার আকার আছে এখন আমরা এটাকে যদি সূত্রে ইউজ করি অ্যা স্কোয়ার হবে তাহলে আমাদের এই যে এ স্কোয়ার যখন লিখবো অর্থাৎ আমরা যখন সূত্রটা প্রয়োগ করব তখন আমাদের এই প্রথম অংশের পাওয়ারটা চেঞ্জ হয়ে যায় সূত্র লিখলে আমাদের এই পাওয়ারটা চেঞ্জ হবে তাই আমাদের এই অংশটাকে আরও কাজ করে একেবারে এটার উপর পাওয়ার কত পড়বে এটা দিয়ে দিতে হবে তারপর আমরা এটাকে বলতে পারবো হচ্ছে মাত্রা বা ঘাত তাহলে আমাদের যদি এই অংশটাকে আর এই অংশটাকে পূর্ণ সংখ্যায় আনতে হয় আমাদের উভয় পক্ষে ওই ঘাতের গাতগুলাকে কত দিয়ে গুণ করতে হবে ফিফটিন দিয়ে মানে এই দুইটার গুণফল দিয়ে গুণ করলাম ফাইভ আর থ্রি এর গুণফল দিয়ে গুণ করলাম ফিফটিন তো ফিফটিন দিয়ে গুণ করলে আমাদের পরের লাইনটা হবে ডি কিউব ডি এক্স কিউব ওয়াই আমাদের উপরে আসছে ফোর মাইনাস ফাইভ এক্স ডি টু ডি এক্স টু ওয়াই প্লাস ওয়াই এটার উপর আমরা যদি গুণ করি কাটাকাটি করার পর আমাদের থাকবে হচ্ছে ফাইভ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স হল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এটার উপর থাকবে আমাদের কাটাকাটি করার পরে ফাইভ সরি থ্রি এটার উপর এটার উপর থাকবে আমাদের থ্রি এখন আমরা যদি এই সূত্রটা লিখি অর্থাৎ এটা আমরা দ্বিপদীর সূত্র প্রয়োগ করতে পারবো কিন্তু আমাদের এর বাইরে আর করার প্রয়োজন আমরা এখান থেকে বলে দিতে পারবো আমরা যদি এটা এটা যদি স্কোয়ার থাকতো আমরা দেখতাম এটা এ স্কোয়ার হইতো তখন আমাদের এই পাওয়ারটা হইতো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব আর এইখানে হতো স্কোয়ার যদি এটা স্কোয়ার থাকতো মানে এটা স্কোয়ার হলে আমাদের ওই এ স্কোয়ার হইতো যে এইখান থেকে আমাদের এটা আসতো আর এখানে ফোর ছিল এটা আমাদের এইট হয়ে যেত কারণ এ স্কোয়ার হতো যদি কিউব থাকতো আমাদের এ কিউব আসতো না সূত্রের মধ্যে লাইক এ প্লাস বি কিউব এখানের মধ্যে আমাদের প্রথম অংশটা আসবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ আমাদের প্রথম অংশটা এ কিউব আসতো আর মানে ছিল যে আমাদের এই অংশটা পুরা আমরা এই অংশ পুরাটার উপর যদি এ স্কোয়ার দিতাম আমাদের প্রথমটার উপর পাওয়ার আসতো ডি এক্স কিউব এখানে ফোর গুণ থ্রি অর্থাৎ টুয়েলভ পাওয়ার আসতো তাহলে এইরকম করে আমরা যদি এটার সূত্রটা বসাই আমাদের এটার পাওয়ার আসবে ফোর গুণ ফাইভ অর্থাৎ কত টোয়েন্টি তাহলে আমরা এখান থেকে আর ক্যালকুলেশন করতে হবে না আমরা প্রথমেই সমীকরণটা দেখলে মাত্র আমরা ক্রমটা পেয়ে যাব কারণ আমাদের ক্রমটা বের করার জন্য সমীকরণটা সলভ করার প্রয়োজন নাই কিন্তু গাছটা বের করার জন্য আমাদের সমীকরণটাকে একটু সলভ করতে হবে অর্থাৎ কয়েকটা পরিবর্তন করতে হবে তো আমরা যদি এভাবে পরিবর্তন করি আমরা এখান থেকে পাচ্ছি এই যে এখানে ফাইভ আসছে আর এখানে হচ্ছে ফোর তাহলে আমরা টোটাল ঘাত পাবো হচ্ছে এখানে সর্বোচ্চটার ঘাত পাবো টোয়েন্টি তাহলে আমরা এটাকে লিখতে পারবো সুতরাং অন্ত অন্তরক সমীকরণটির ক্রম হচ্ছে কত ক্রম হচ্ছে থ্রি এবং মাত্রা হচ্ছে যে এখানে আমাদের ফোর আছে আর এখানে ফাইভ আছে তাহলে ফোর ইন্টু ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এতটুকু লিখলেই আমাদের এই প্রশ্নগুলোর সলভ হয়ে যায় তো আমরা এইরকমগুলো আশা করি পারবো এইখানের মধ্যে আমাদের তেমন কাছি নাই আমরা প্রথমেই সমীকরণটা দেখলে মাত্র ক্রমটা বলে দিতে পারবো কতবার সর্বোচ্চ অন্তরিকরণ করা সেটা দেখব দেন হচ্ছে আমরা যদি সলভ করি তাহলে আমরা ওই সর্বোচ্চ ক্রমের পাওয়ারটা বের করব। আমরা পাওয়ারটা পেয়ে গেলে এটাই হচ্ছে আমাদের মাত্রা বা ঘাত তাহলে আমাদের এভাবে করলেই ম্যাথগুলো হয়ে যাবে সবগুলা তারপরেও এইখানের দ্বিতীয় ম্যাথটাও যদি আমরা করি একই রকম আমাদের দুই নাম্বার ম্যাথটাতে এই যে ওয়াই ডাবল ফ্রাইম আছে তার মানে এবং ওয়াই ফ্রাইম আছে এই কীভাবে এখানে ওয়াই ডাবল প্রাইম আছে অর্থাৎ আমাদের সর্বোচ্চ অন্তরীকরণ করা আছে কোনটাই যেটা এটা বা এটা তাহলে আমাদের আগে দুইটাকে একটা করে ফেলতে হবে দেন আমাদের সর্বোচ্চ ক্রমটাই হচ্ছে কি এখানের প্রশ্নের ক্রম তাহলে আমাদের সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করা আছে তাহলে আমরা ক্রমটা পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের মাত্রাটা বের করতে হবে মাত্রাটা কিভাবে বের করব। মাত্রাটা হচ্ছে সর্বোচ্চ ক্রমের উপর যেই পাওয়ারটা থাকবে বা যেই ঘাতটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মাত্রা এখন আমরা এটার উপর যদি এখানে সূত্র বসাই দেখবো যে এটার উপর একটা স্কেট থাকবে আবার এটা যেহেতু ঋণাত্মক আছে আমরা আগেই বলছিলাম আমাদের পাওয়ার বা ঘাত ভগ্নাংশ এবং ঋণাত্মক হইতে পারবে না তাহলে আমরা এটাকে প্রথমে পজিটিভ করব। এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা লিখতে পারি ওয়াই ডাবল ফ্রাইম প্লাস ওয়াই ফ্রাইম হলে স্কোয়ার ইকুয়েল টু এক্স ইন্টু আমরা এটাকে লিখতে পারবো কত আমরা এটাকে লিখতে পারবো ওয়ান বাই ওয়ান ওয়াই ডাবল ফ্রাইম প্লাস ওয়াই কিউ এক কীভাবে আমরা যদি ঘণাকার এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওয়াই ডাবল ফ্রাইম প্লাস ওয়াই ফ্রাইম স্কোয়ার ইন্টু ওয়াই ডাবল ফ্রাইম প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স এতটুকু আমরা লিখতে পারবো তাহলে আমরা এটাকে যদি সূত্রে লিখি আমরা এখান থেকে একটা পথ পাবো হচ্ছে ওয়াই ডাবল ফ্রাইম স্কোয়ার প্লাস আমাদের অন্য অনেক আরও দুইটা পথ আসবে আবার একইভাবে এটাকে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে আমরা পাচ্ছি ওয়াই ডাবল প্রাইম কিউব প্লাস আমাদের আরও কিছু পথ থাকবে ইকুয়াল টু এক্স এতটুকু হওয়ার পর এই দুইটা আমাদের গুণাকার আছে তাহলে এটার সাথে এটা যদি একবার আমরা গুণ করি আমরা পাবো ওয়াই ডাবল ফ্রেম টু ফোর ফাইভ এটাতে ছিল স্কোয়ার আর এটাতে কিউব তারপর আমাদের এক্সট্রা কিছু পদ থাকবে ইকুয়াল টু এক্স থাকবে তাহলে আমাদের সর্বোচ্চ পর্যায়ক্রমের অংশটার উপর কত আছে ফাইভ তাহলে আমাদের মাত্রা হলো ফাইভ তো আমরা চাইলে এই অংশ দুইটা সূত্র বসে দিয়ে আকারে করে দেখাইতে পারবো অথবা আমরা এই লাইন থেকে সোজা আনসারটা দিয়ে দিতে পারব কারণ আমরা বুঝতেছি এখানে আমাদের একটা পদ থাকবে ওয়াই ডাবল প্রাইম স্কোয়ারের আর এখানে একটা পদ থাকবে ওয়াই ডাবল ফ্রাইম কিউবের তো আমরা যখন এই দুইটা গুণ করব পরে আমাদের ওয়াই ডাবল ফ্রাইম পাওয়ার ফাইভ আসবে অর্থাৎ আমাদের এটার মাত্রা হচ্ছে পাঁচ আর ক্রম হচ্ছে দুই জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের আনসার আর এই অধ্যায়ের আমাদের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে যেগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবা এগুলা বইয়ের প্রথমেই দেওয়া আছে আমাদের বইয়ের পরবর্তী ম্যাথ হচ্ছে সাত নাম্বার যেটা আমাদের নন মেজর ছাড়ে আসছে তো এখানে আমাদের বলা হয়েছে যে যে অন্তরক সমীকরণের সমাধান বি ইকুয়েল টু এ আর প্লাস বি তাহা নির্ণয় করতে বলছে আচ্ছা তো আমরা এই সমীকরণটাকে উভয় পক্ষে যদি আর দ্বারা গুণ করে দিই যেন আমাদের ভগ্নাংশ না থাকে তাহলে আমাদের আসে বি আর ইকুয়েল টু এ প্লাস BR এতটুকু তাহলে আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে লিখলাম এখন আমাদের এখানে উদ্দেশ্যটা কী আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে ইচ্ছামূলক ধ্রুবকগুলো আছে অর্থাৎ আমাদের যেই ধ্রুবকগুলো আছে এগুলো আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা যেই সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমাদের অন্তরক সমীকরণের সমাধান তাহলে আমাদের এই ম্যাথের মধ্যে এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে এটাকে যে কোনোভাবেই নিয়ে যাওয়া আর বিটাকে নিয়ে যাওয়া আমরা এই দুইটাকে যদি নিয়ে যেতে পারি আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা উভয় পক্ষকে আগে আট ধারা গুণ করে দিলাম যেন আমাদের ভগ্নাংশ না থাকে তাই আমরা আমরা চাইলে এই অংশ থেকেও করতে পারতাম তবে আমরা ভগ্নাংশ চারা করলে একটু ইজি পাবে করতে পারবো তাই আমরা উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে দিলাম আর দ্বারা গুণ করার পর আমরা যদি এটাকে এখন আরের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে কে চলা যাবে এটা চলে যাবে তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে এ আর বিকে ক্যান্সেল আউট করা যে কোনোভাবে তাহলে আমরা এটাকে এখন অন্তরীকরণ যদি করি দেখো এটাকে যদি আর এর সাবেক অন্তরীকরণ করি আমাদের এটা ইউ বি এর ফর্মুলাতে পড়ে ইউ বি তাহলে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যুগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ আমাদের প্রথম ফাংশনটা হচ্ছে বি ইকুয়েল টু আমরা কে করলে জিরো পাবো প্লাস কীভাবে এখানে বিটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে থাকবে ইন্টু আর আর যদি আমরা একবার অন্তরীকরণ করি আমাদের ওয়ান আসবে আমরা চাইলে সরাসরি মানটা বসিয়ে দিতে পারবো তাহলে ভা এখান থেকে আমরা পাইলাম হচ্ছে বি ডট এটা সমান আমাদের ওয়ান আসবে তো ওয়ানটা একবার আর দিতে হচ্ছে না প্লাস আর এখান থেকে আমরা পাচ্ছি আর ডি ডি আর বি ইকুয়াল টু পাইলাম বি তাহলে আমরা যদি এটাকে এখন আরও একবার অন্তরীকরণ করে দিই আমাদের কে চলে যাবে বিটা চলে যাবে তো আমাদের উদ্দেশ্যে হচ্ছে বিটাকে নিয়ে যাওয়া যে কোনোভাবে কারণ আমাদের এখানে অন্তরীকরণের সমাধান মানে হচ্ছে অন্তরকের সমাধান মানে হচ্ছে আর বিকে ক্যান্সেল আউট করা মানে আমাদের কোনো ধ্রুবক থাকতে পারবে না তাহলে এখান থেকে আমরা যদি এটাকে আরেকবার নিয়ে যেতে চাই আমরা যদি এটাকে আর এর সাবেককে আরও একবার অন্তরীকরণ করি তখন আমাদের হবে এই যে বি বিকে যদি আর এর সাপেক্ষে করি আবার ddr ভি হবে প্লাস এখন এটা আবার ইউ বি এর ফর্মুলাতে পড়বে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে এখানে এটাকে যদি একবার অন্তরিক প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরিকরণ এটা একবার করা আছে আমরা আরেকবার করলাম আমাদের ডি টু আসবে তারপর উপরে ভি থাকবে প্লাস একইভাবে আমরা দ্বিতীয় ফাংশন ইন্টু যে দ্বিতীয় ফাংশনটা লিখলাম কিন্তু প্রথম ফাংশনের অন্তরীকরণ আর যদি আর হিসাবে অন্তরীকরণ করে আমাদের ফোন আসবে তাহলে এটা লিখতে হচ্ছে না আর এই পাশে আমাদের জিরো আসবে তো এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি আমরা লিখতে পারব আর ডি টু বি ডি আর স্কোয়ার প্লাস টু আর ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের অন্তর সমীকরণের সমাধান তাহলে এইগুলো আমরা এবু করে সবগুলা সলভ করতে পারবো আমাদের প্রথমে কোয়েশ্চনটা দেখার পরে ভাবতে হবে আমরা যে কোনো উপায়ে এ আরবি অর্থাৎ যেগুলো আমাদের ইচ্ছামূলক ধ্রুবক থাকবে মানে ধ্রুবক আর কি যেই ধ্রুবকগুলো আমাদের থাকবে আমরা যে কোনোভাবে এগুলাকে নিয়ে যাব এগুলাকে নিয়ে যাওয়ার পরে আমরা যে ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার আমাদের আট নাম্বার ম্যাথটা হচ্ছে যে অন্তরক সমীকরণের সমাধান এটা সেটা বের করতে বলছে তাহলে আমি এর আগের মেতে অবশ্যই বলছিলাম আমাদের সমাধান মানে কি করবো যে ইচ্ছামূলক ধ্রুবকগুলো থাকবে আমরা যে কোনোভাবে এদেরকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমাদের যে আনসারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর লাইক হচ্ছে আমাদের এখানে এ ইচ্ছামূলক ধ্রুবক আছে আরেকটা হচ্ছে বি তাহলে আমাদের যে কোনোভাবে এই সমীকরণ থেকে এ আর বিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে আমরা যে আনসারটা পাবো সেটাই হবে আমাদের উত্তর তো আমরা এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ওয়াই এটা ইউ আর এটাকে যদি আমরা v ধরি তাহলে ইউ বি এর সূত্র প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ আমরা এটাকে যদি অন্তরীকরণ করি আচ্ছা একেবারে লিখে করি একটু বড় হলে তোমরা পরে যখন পারবা তখন এই লাইনগুলো স্কিপ করতে পারবা এ cos এক্স প্লাস বি সাইন এক্স প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ আমাদের দ্বিতীয় ফাংশন হচ্ছে এখানে এ কজ এক্স প্লাস বি সাইন তো আমরা এখানে যদি ই কে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ই এক্স তাই আমি ই এক্সটা একবার বসে দিলাম তো এইখান থেকে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি ই টা দিয়ে দিলাম এটা দিয়ে যদি এটাকে একবার অন্তরীকরণ করি এ কনস্ট্যান্ট আছে তাহলে এ থাকবে সাইন কে করলে আমরা পাই সরি কজ কে করলে আমরা পাই মাইনাস সাইন এক্স অন্তরীকরণ করার পরে একইভাবে এটাকে যদি করি প্লাস আমাদের বিটা হচ্ছে কনস্ট্যান্ট সাইনকে করলে আমরা পাবো কস এক্স তারপর হচ্ছে প্লাস এখন দেখো তো এই অংশটা মানে হচ্ছে আমাদের এই যে উপরের অংশটা ই এক্স ইন্টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স তাহলে আমরা এই অংশটার মান কি বসে দিতে পারবো ওয়াই অর্থাৎ এই অংশটার পরিবর্তে আমরা ওয়াই বসাই দিলাম অন্তরীকরণ করার পর আমরা এখানে এই যে ব্র্যাকেটটা দিয়ে দিলাম তাহলে আমাদের ই এক্সটা দুইটার সাথেই গুণাকার আছে তো আমরা এখান থেকে এই সমীকরণ থেকে লিখতে পারি ওয়াই ওয়ান সমান ই এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ওয়াই আমরা এটাকে যদি আরও একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ওয়াই টু ইকুয়াল টু এখানে আবারও আমাদের ইউ ভি এর সূত্রে পড়ে এটা যুগে ইউ ধরলে আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে আমাদের হয় প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস বি কস এক্স তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যুগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ তো আমরা দ্বিতীয় ফাংশন হচ্ছে আমাদের কত মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স বি কজ এক্স এখানে হয় ই টোয়েন্টি পাওয়ার এক্স প্লাস এখন আমরা এটাকে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের আসে ওয়াই ওয়ান এতটুকু তো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের আসে ই টোয়েন্টি প এক্স এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো মাইনাস এক্স সাইনকে করলে পাবো কজ এক্স তারপর হচ্ছে প্লাস এই যে বি তাহলে আমরা কজ এক্সকে করলে পাবো মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স তো আমরা এতটুকু পাইলাম প্লাস এখানে পাইলাম হচ্ছে এখন এটা সমান আমরা লিখতে পারি মাইনাস এ সাইন এক্স প্লাস কস বি কজ এক্স টুটি ফোর ই টু ইন্টু ই এক্স প্লাস ওয়াই ওয়ান এখন এখানে যদি আমরা মানগুলো বসে দিই তাহলে আমাদের আসে কত ওয়াই টু টু আমরা এটা সমান বসাইতে পারবো মাইনাসটা কমন নিয়ে এই যে মাইনাস ই এক্স মাইনাস ই এক্স অ্যা কজ এক্স প্লাস বি সাইন এক্স এই এই অংশটার সমান আমাদের হচ্ছে ওয়াই এই অংশটার সমান ওয়াই এই যে এখানে পাইছি আমরা তো আমরা এখন এই অংশটার পরিবর্তে ওয়াই বসাই দিতে পারি তো এখন আমরা এই অংশটার পরিবর্তে ওয়াই বসাই দিতে পারি আমরা যদি ওয়াই বসাই দিই তাহলে আমাদের আসে মাইনাস ওয়াই অর্থাৎ এই অংশটার পরিবর্তে আমরা এখন পাইলাম হচ্ছে মাইনাস ওয়াই তারপর হচ্ছে আমাদের এখন এই অংশটার মান কত আমরা বের করবো এই অংশটার মান হচ্ছে আমরা যদি একটু করে এই অংশটা দেখি এই যে এই অংশটা এখানের মধ্যে আমাদের এই অংশটা অর্থাৎ ই এক্স এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স তার মান হচ্ছে এই অংশটা তো এই মা এইটার মান যদি আমরা বের করি আমাদের এই ওয়াইটা ওই পাশে গিয়ে বিয়োগ হবে অর্থাৎ এখান থেকে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের ই এক্স এ মাইনাস সাইন এক্স প্লাস বি কজ এক্স তাহলে আমরা এটা পাবো তো এই কীভাবে আমরা তাহলে এটার পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে কোনটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই প্লাস আমাদের আগে থেকে একটা ছিল ওয়াই ওয়ান তো এইখান থেকে আমরা একেবারে লিখে দিতে পারবো বা পাশে লিখে দিচ্ছি বা আমরা যদি সবগুলাকে এক পাশে নিয়ে যাই তাহলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের অন্তর সমীকরণ যেখানে আমাদের কোনো আর বি নেই তো আমরা কেন এটাকে দুইবার অন্তরীকরণ করলাম আমরা তো একবার অন্তরীকরণ করতে পারতাম বা আরও বেশি করতে পারতাম আমাদের যতটা ইচ্ছামূলক ধ্রুবক থাকবে অর্থাৎ অ্য এরকম যতগুলো আমাদের ধ্রুবক থাকবে আমরা সেই সমীকরণকে ততবারই অন্তরীকরণ করতে পারবো লাইক আমরা এটাকে দুইবারের বেশি অন্তরীকরণ করতে পারবো না কারণ আমাদের এ মাত্র দুইটা ইচ্ছামূলক দ্রব্য আছে যদি আমাদের কোনো কারণে এখানে সি থাকতো তাহলে আমরা এটাকে তিনবার অন্তরীকরণ করতে পারতাম কোনো কোনো সমীকরণে দেখবো অনেক বড় একটা সমীকরণ কিন্তু আমাদের ইচ্ছামূলক দ্রব্য আছে হচ্ছে একটা তার মানে ওই সমীকরণকে আমরা একবার অন্তরীকরণ করেই আমাদের সমাধান করতে হবে যে কোনোভাবে আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করতে পারবো না তাহলে তোমরা মনে রাখবা আমাদের যতটা ইচ্ছামূলক দ্রব্য থাকবে আমরা ওই সমীকরণকে ঠিক ততবারই অন্তরীকরণ করতে পারব এরপর হচ্ছে বইয়ের ষোলো নম্বর এটা আমাদের দেওয়া আছে এক্স ওয়াসিকুল্স প্লাস বি লন এক্স আমাদের এটা বোর্ডে কয়েকবার আসছে আমরা এটা ভালো করে করবো তো এখানে আমাদের এ আর বিকে যে কোনোভাবে নিয়ে যেতে হবে তার মানে আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করে আমাদের সমাধান করতে হবে কারণ আমাদের ইচ্ছামূলক দ্রব্য আছে দুইটা আর আমরা এখান থেকে যে কোনোভাবে এ আর বিকে যদি ক্যান্সেল আউট করতে পারি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা একে যদি নিয়ে যেতে চাই আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণকরণ করলে এটা চলে যাবে কখন চলে যাবে যখন এটা একা থাকবে অর্থাৎ এক্সের ফাংশন মুক্ত থাকবে তাইলে আমরা উভয় আগে এক্স দিয়ে ভাগ করে দিব যেন এটা এক্সের ফাংশন মুক্ত থাকে তাহলে আমরা এক্স দ্বারা ভাগ করে দিলে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি লন এক্স বাই এক্স এক্স দ্বারা ভাগ করার পর তো এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করে দিই তাহলে আমাদের আসে টু ওয়াই ওয়াই ওয়ান টু তাহলে আমাদের এটা চলে গেছে এক্স হিসাবে অন্তরীকরণ করলে কে জিরো হয়ে যায় তারপর এখানে এটা গুণাকার আছে তাই আমরা ধ্রুবকটা লেখলাম ইন্টু আমরা এটাকে অন্তরীকরণ করলে আমাদের এটা ভাগের সূত্রে পড়ে অর্থাৎ ইউ বাই বি এর সূত্র ইউ বাই এর সূত্রটা আমাদের হয় হর স্কোয়ার আর হর ইন্টু লবের অন্তরীকরণ লন এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো ওয়ান বাই এক্স মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ হর হচ্ছে এক্স এক্স অন্তরীকরণ করলে ওয়ান পাবো সেটা লেখার প্রয়োজন নেই তো আমরা এখানে এইটা কীভাবে পাইছি কিংবা এইটা কীভাবে পাইছি এগুলো যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে আমার ইন্টারের একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণের ভিডিও দেওয়া আছে ওইটা তোমরা দেখে আসলে এগুলো ভারবা কারণ এগুলো আমাদের ইন্টারেই করা আছে তারপর আমরা যদি এখন এই অংশগুলো পারি আমরা লিখতে পারবো টু ওয়াই ওয়াই ওয়ান টু বি ইন্টু এক্স স্কোয়ার উপরে ওয়ান মাইনাস লন এক্স এতটুকু অংশ আমরা পাই তো এখন আমাদের উদ্দেশ্য ছিল এ আর বিকে নিয়ে যাওয়া আমরা এক কীভাবে নিয়ে গেছি এক্সের ফাংশন মুক্ত করে অন্তরিকরণ করে দিয়েছি চলে গেছে এখন বিকে যদি নিয়ে যেতে চাই আমাদের বিটাকেও এক্সের ফাংশন মুক্ত করে অন্তরিকরণ করলে চলে যাবে তাহলে আমাদের এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো কারণ বিকে আমরা এক্স মুক্ত ফাংশন মানে পাশে এক্সের কোনো ফাংশন রাখবো না তো আমরা যদি এটাকে এ পাশে আসে এটা গুণাকার আছে এ পাশে আসলে বাঘ হয়ে যাবে তাহলে একটু ওয়াই ওয়াই ওয়ান ভাগ বা তুমি বাঘ এটা দিয়ে দিতে পারো সমস্যা নাই নিচে দিয়ে ওয়ান মাইনাস লন এক্স আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু বি তাহলে আমরা এটাকে যদি একটু সাজাই লিখি বা বাঘ থেকে গুনে এনে লিখি তাহলে এক্স স্কোয়ার ওয়ান মাইনাস লন এক্স ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান এই যে আমরা এটা ভাগ ভাগ থেকে গুণ আনলে এটা উল্টে যাবে অর্থাৎ হর লবে চলে যাবে লবটা হর আসবে তাই আমরা এই অংশটা লিখলাম ইকুয়াল টু আমাদের বি এখন আমরা এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি আমাদের বিটা চলে গেছে যেটা আসবে সেটা হচ্ছে আনসার এখন তোমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করবা লাইক এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি আমরা আমাদের এখানে এটা দেখো এই অংশটাকে আমরা ইউ ধরবো এই অংশটাকে আমরা বি ধরবো তাহলে ইউভি এর সূত্রে পড়ে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যুগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ এই লাইনটা একটু বড়ো হবে তোমরা আস্তে ধীরে করে ফেলতে পারো এটা তাহলে আমরা এটাকে যদি সলভ করি আমাদের হয় প্রথম ফাংশন মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান মাইনাস লন এক্স এটা হচ্ছে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যে এটার অন্তরীকরণ এটাকে অন্তরীকরণ করলে এটা আবার আমাদের সূত্রে পড়বে আমি একবারে সূত্রটা সহ লিখি কারণ এই অংশটা আমাদের বড় হবে তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান লিখলাম অর্থাৎ প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যুগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশন হচ্ছে এটা ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ প্রথম ফাংশন হচ্ছে আমাদের উপরে এক্স স্কোয়ার নিচে ওয়ান মাইনাস লন এক্স এতটুকু ইকুয়াল টু জিরো কারণ আমাদের এটা জিরো হয়ে গেছে তাহলে আমাদের আনসার হচ্ছে এতটুকু আমাদের এখন এইগুলোর সূত্রগুলো বসে দিয়ে এই যে ডিডি এক্সগুলো নিয়ে যেতে হবে আমরা এখন এইগুলোর সূত্রগুলো বসানোর উপর যেই আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ আমরা এখন এটাকে যদি অন্তরীকরণ করি আমরা পাবো এক্স স্কোয়ার ওয়ান মাইনাস লন এক্স ইন্টু আমরা এখানে কনস্ট্যান্ট আমাদের টু আছে তাই আমরা টু ইন্টু এখানেও আমাদের ইউবি অর্থাৎ দুইটা সূত্রে পড়ে এই অংশটা শুধু এই অংশটা যদি আমরা কল্পনা করি আমাদের দুইটা সূত্রে পড়ে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ দেখো প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ এই যে ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু তারপর হচ্ছে প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরিকরণ প্রথম ফাংশন হচ্ছে y তাহলে এটা হবে y1 y1 অর্থাৎ আমাদের এখন এই অংশটার কাজ শেষ তারপর প্লাস এখন এই অংশটা প্লাস আমরা যদি এই অংশটা করি আমাদের প্রথমে আছে টু ওয়াই লিখলাম তারপর এখন এই অংশটাকে অন্তরীকরণ করতে হবে পরের লাইন এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি এটা আবার ভাগের সূত্রে পড়ে আমরা জানি ভাগের সূত্র কিভাবে লিখব হর স্কোয়ার হর যেটা থাকবে সেটা স্কোয়ার তারপর উপর হর ইন্টু লবের অন্তরীকরণ এই যে হর দিয়ে দিলাম ইন্টু লবের অন্তরীকরণ লব হচ্ছে আমাদের এটা এটার অন্তরীকরণ করলে আমরা টু এক্স পাবো টু এক্স তারপর হচ্ছে মাইনাস আবার হচ্ছে হর লব ইনটু লব দিয়ে দিলাম ইন্টু হরের অন্তরীকরণ এটাকে যদি আমরা অন্তরিকরণ করি হরকে তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাবো তাহলে আমরা এখন এই অংশটা সমানও পেয়ে গেলাম আর ওইখানে আমাদের জিরো ছিল বা এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি ঠিকভাবে তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা একটু গুণ করে লিখে দিই তাহলে আমাদের আসবে উপরে আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়ান মাইনাস লন এক্স প্লাস এই অংশটা থেকে পাবো আমরা নিচে ওয়ান মাইনাস লন এক্স স্কোয়ার আর আমরা উপরেও পাচ্ছি এখান থেকে টু এক্স ওয়ান মাইনাস লন এক্স মাইনাস এই যে এই দুইটা অংশ থেকে যদি আমরা কাটাকাটি করি একটা একটা এক্স চলে যাবে আমাদের থাকবে প্লাস এক্স এই যে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস এক্স থাকবে তারপর আমাদের এটা হচ্ছে দুইটার সাথেই গুণাকারে ছিল এই যে অংশটা তাহলে আমরা এখানে গুণাকারে টু ওয়াই ওয়াই ওয়ান লিখে দিলাম তাই এটা সমান জিরো এখন আমরা উভয় যদি এটা ধারা গুণ করি আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার জাস্ট আমাদের আর কিছু করতে হবে না আমরা এখন এটাকে উভয় পক্ষকে কত দিয়ে গুণ করে দেবো এটা দিয়ে তো আমরা যদি উভয় পক্ষকে ওয়ান মাইনাস লন এক্স হল স্কোয়ার ধারা গুণ করি তাহলে আমাদের এখানে একটা এই যে এটা ধারা গুণ করলে আমাদের একটা একটা কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের থাকবে ওয়ান মাইনাস লন এক্স তারপর থাকবে টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এখানে এটা কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের শুধুই থাকবে টু এক্স ওয়ান মাইনাস লন এক্স প্লাস এক্স প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট আমাদের ছিল টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের আনসার এগুলার আনসার আমাদের বইয়ের সাথে মিলিত হবে না লাইক আমাদের বইয়ের মধ্যে এক লাইন যদি বেশি সলভ করে তাহলে আমাদের এখানে অন্যরকম আসতে পারে তাহলে তোমার শুধু লক্ষ্য থাকবে কি আমরা যে কোনোভাবে এই ইচ্ছেমূলক দ্রব্যগুলো নিয়ে যাওয়া আমাদের এগুলো নিয়ে যাওয়ার পরে আমরা অন্তরীকরণ করার পরে যে লাইনটা পাবো সেটাই আমাদের আনসার চাইলে ক্যালকুলেশন করে এক লাইন দুই লাইন বড় করতে পারবো অথবা আমরা ছোটো করে রেখে দিতে পারবো কোনো সমস্যা নেই